তাসকিয়া জিমাপি লিখেছেন, শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রোজারও সওয়াব পাওয়া যাবে? জুমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে সরি আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সওয়াব আছে সেই সওয়াবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এই দিন রোজা রাখতেন, তাহলে আশা করা যায় আল্লাহ তালা এই বারে সিয়ামের সওয়াব তাকে দিবেন। আর জুমাবারে রোজা রাখার তো বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং শুধু জুমাবারে রোজা রাখা তো হাদিসে নিষেধ, এটি সপ্তাহে ঈদের দিন। অতএব এটি জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি, বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। তো রমজান মাসে বৃহস্পতি সমতো রোজা তো আপনার অটোমেটিকলি রাখা হয়ে যাচ্ছে, তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সওয়াব পাচ্ছেন, আবার সম বৃহস্পতি রোজা রাখার যে সুন্নাত সেটাও কি পাচ্ছেন কিনা? উত্তর হলো অন্যান্য সময় তিনি যদি এ রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার জেহেনে আছে, তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই পাশাপাশি সম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে, সেই হিসাবে তিনি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুদিনের যে নফল বা সুন্নত রোজার যে সওয়াব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন। মাইনুদ্দিন আপনি লিখেছেন, রমাদান মাসে এশার সালাতের পর চার বা ছয় রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমিয়ে গেলে এবং সাহরির আগে আরও দু চার রাকাত পড়লে সুন্নত আদায় হবে কিনা? তারাবির নামাজ এটা ভেঙে পড়লেও আদায় হয়ে যাবে। ধরুন আপনি রাতে শোয়ার আগে কিছু তারাবির রাকাত পড়েছেন, বাকি রাকাতগুলো ঘুম থেকে উঠে আপনি আবার তেলাওয়াত পড়েছেন, তাতেও আদায় হয়ে যাবে, যদিও একসঙ্গে আদায় করাটাই হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ। তবে এটাকে ভেঙে ভেঙে আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। এরপরে মোর্শেদ শেখ আপনি লিখেছেন, আমি বাহিরে থাকি, আমার বউ হাফিজি পড়তে চায়, এখন আমার কি করা উচিত? আমার এক বছরের একটি মেয়েও আছে। ভাই মোর্শেদ, আপনার স্ত্রী যদি কোরআন কারিমের হিফজ করতে চান তাহলে সেটা তো আপনার জন্য অনেক বড় একটি আনন্দের বিষয় যে আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম শিখতে চাচ্ছেন, তিনি দিনমুখী, তিনি মুত্তাকি, তিনি আল্লাহ ভীরু, এটি তো অনেক বড় একটি নেয়ামত। দুনিয়াতে আল্লাহর নেয়ামতের মধ্যে থেকে অন্যতম একটা শ্রেষ্ঠ নেয়ামত হলো পৃথিবীতে এমন একজন স্ত্রী পাওয়া, জীবনসঙ্গিনী পাওয়া, যে জীবনসঙ্গিনী আল্লাহর ভয় তার অন্তরে লালন করেন, ধারণ করেন। বিধায় আপনি আপনার স্ত্রীকে সহায়তা করবেন এবং এক্ষেত্রে অনলাইনে কোরআন কারিম হিফজ করার অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। এর পাশাপাশি আপনার ছোটো বাচ্চা মেয়ে আছে, তাকে রাখার ক্ষেত্রে আপনিও তাকে হেল্প এবং সহায়তা করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তালা তাকে তৌফিক দিতে পারেন। পুরো কোরআনে হিফজ না হোক, অন্তত কয়েক পারাও যদি হিফজ হয় তার প্রভাব আপনার বাচ্চাদের উপরে পড়বে, তিনি বিশেষ তেলাওয়াত করবেন, আপনি শুনতে পারবেন এবং আপনার বাসায় আপনার ফ্যামিলিতে বারাকা নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে বিভিন্ন কোর্স আছে যে এবং অনেক হাফেজরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন আজকাল হিফজ করার ক্ষেত্রে, তাদের সহায়তা নেওয়া যেতে পারে। মাইমুন আপনি লিখেছেন, রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কি না? রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কি না এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো ফোকায় আহনাফ, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে ওলামায়ে কেরাম আছেন, ফোকায় আহনাফ যারা আছেন তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজা অবস্থায়। যদি নেন তাহলে রোজা সেই রোজাটি আবার রেখে ফেলতে হবে, নিরুপায় হয়ে গেলেন, শ্বাসকষ্ট হচ্ছে, বাধ্য ইনহেলার নিতে হলো, তিনি নেবেন কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে। আর এর বাইরে সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ অনেক ইমামদের মতে, অনেক ওলামায়ে কেরামের মতে ইনহেলার নেওয়া যাবে। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এ তে ইনহেলার রোজা অবস্থা ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছেন। আর তা হলো তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসার দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে, এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত নেওয়া হয়। তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার ইয়েতে এটাকে ভিজুয়াল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব, এত সীমিত এটা গ্যাসের আকার হয় এবং সেটা আবার প্রেস করার পর, চাপ দেওয়ার পর, প্রেশার দেওয়ার পর এটা মানুষের লাঙে যায়, এটা পাকস্থলীতে যাওয়ার কোনো সিস্টেম নেই, জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অনেক সময় লাঙেও যায় না সম্ভবত। যাই হোক, তো খোলাসা কথা হলো এটি পাকস্থলীতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না, পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয়। আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে সেটা খুবই সামান্য,
এখানে সেটাও নয়, তার চাইতে অনেক কম, যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত, রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি ইনহেলার ব্যবহার করবেন। তাহলে দুটি মত আমরা পেলাম, একটি হলো আমাদের দেশের ওলামায়ে কেরাম সহ ফুকাহা হানাফির, আরেকটি হলো স্কলারদের।